হজেজে বক্তব্য করেছিলেন আর দ্বীনের মৌলিক নীতিমালাগুলি বর্ণনা করেছিলেন, তারপরে বলেছিলেন এই কথাটি যে ওয়ালিউবাল্লিগু শাহিদ আল গায়েব, যারা হাজির রয়েছে, যারা হাজির নেই অনুপস্থিত আছে গায়েব রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে। সুতরাং সুদূর বাংলাদেশ ভারতে আমরা যে যেখানে পৌঁছিব সেখানে হক কথা সত্য কথা পৌঁছে দিতে হবে, আমাদের এই দায়িত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াকাল আহমদ ইবনে হাম্বাল, ইমাম আহমদ, দেখেন ইমাম আহমদের অনেক অন্ধ মুকাল্লিদ রয়েছে, যেমন ইমাম আবু হানিফা শাফি মালিক তাদের মুকাল্লিদ অন্ধ ভক্ত রয়েছে। তিনি বলছেন, দেখেন তারা যে সতর্ক করেছেন উম্মতকে, জাতিকে, মুসলিমদেরকে, কি বলছেন, আজব তো লে কওমিন, সে সম্প্রদায়ের জন্য আমি আশ্চর্য হই, সেই সব লোকদের জন্য আমি আশ্চর্য হই, আরাফুল ইসনাদ ওয়াসে হাতাহু, যারা হাদিসের সনদ বুঝল, সনদ মানে সূত্র, হাদিস বর্ণনা হয়ে কেমন করে এসেছে কোনখান থেকে, ওয়াসে হাতাহু আর হাদিস সহি না জয়ীফ তাও বুঝল, যেমন আমাদের দেশের ভালো আলেমগুলির জন্য আশ্চর্য যে ভালো আলেম হওয়ার পরে মুকাল্লিদ অন্ধ, ভালো আলেম হওয়ার পরে আবার মুরিদ, হ্যাঁ বা পীর মুরিদের ব্যবসা, এদের জন্য আশ্চর্য। একটা মূর্খ মানুষ, জাহেল নিরক্ষর মানুষ, কিছু জানে না, বা স্কুল কলেজের প্রফেসর কিন্তু ইসলাম সম্পর্কে জিরো, শূন্য, কিছু জানে না, সে যদি বিদাত করে তো বলে যে তোরে জাহেল মূর্খ, এরা কিছু জানে ইসলাম সম্পর্কে, কিন্তু যেন মাদ্রাসাতে 12 বছর পড়লো, পড়ার পরেও তারা যদি এইরকম বিদাত করে, তাদের কথা বলছেন আরাফতুল কওমিন, সে সম্প্রদায় সম্পর্কে আমি আশ্চর্য, আরাফুল ইসনাদ ওয়াসিহাতাহ, যারা হাদিসের সনদ বুঝলো আর সহি জয়ীফ বুঝলো, ওয়াযহাবুনা ইলা রায় সুফিয়ান, তারপরেও তারা সুফিয়ান সাওরির মত কে তারা অনুসরণ করে, মতের অনুসরণ করে। সুফিয়ান সাওরির কথা কেন বললেন, ইতিহাস রয়েছে, মজহাবের ইতিহাস রয়েছে, পরবর্তীকালে চার মজহাবে সীমিত করে দিয়েছে লোকেরা, চার মজহাবের লোকেরাই বাকি থেকে গেছে, মানে চার মজহাবের অনুসারীরা, কিন্তু এই আইম্মাদের যুগে আরও অনেক মজহাবের অনুসারী ছিলেন এবং ইমাম ছিলেন, অনেক মজহাবের অনুসারী লোকেরাও ছিলেন আর ইমামও ছিলেন। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ছাড়াও ইমাম সুফিয়ান সাওরি ছিলেন, ইমাম সুফিয়ান সাওরি ইরাকের অধিবাসী ছিলেন, তার বহু ভক্ত অনুসারী ছাত্র এবং হাজার হাজার তার অনুসারী মোকাল্লেদ ছিল, যেমন হানাফি মজহাবের মোকাল্লেদ অনেক হানাফি আছেন কি না, কোটি কোটি, তেমনই মালিকি, লক্ষ লক্ষ মালিক, লক্ষ লক্ষ হাম্বলি রয়েছে, সাফি রয়েছে কোটি কোটি, ঠিক তেমনই হাজার হাজার সুফিয়ান সাওরির মুকাল্লেদ ছিল সেই যুগে, যারা সহি হাদিস, অনেক অনেক সহি হাদিস বাদ দিয়ে সুফিয়ান সাওরির মতকে প্রাধান্য দিত। এইরকম আরেকজন ইমাম ছিলেন, তার ভক্ত আবু সাওর, আবু সাওর সেই যুগে এশিয়ার মধ্যে শুধু 6টি ইমামের অনুসারী ছিল, মানে 6 মজহাবের অনুসারী ছিল, তাহলে আজকাল প্রচলিত মজহাবের আলোকে বলতে হলে 6 মজহাবের অনুসারী ছিল। নতুন কথা শোনেন, আপনাদের জন্য হয়তো অনেকের জন্য নতুন, জানেন না। আর আফ্রিকার মধ্যে এক ইমাম ছিলেন ইবনে হাজম, আর ইবনে হাজমের মতে আর এক ইমাম ছিলেন ইমাম দাউদ জাহিরি, এই দাউদ জাহিরের অনুসারী ইবনে হাজম, আর এইরকম অনেক শত শত লোক এ দাউদ জাহিরির মজহাবের অনুসরণ করতেন। তাহলে টোটাল কয়টি মজহাব হইল জানেন, 7টি মজহাব হইল সেই যুগে, 7 জন ইমামের অনুসারী ভক্ত ছিল, যাদের বলা যেতে পারে যে 7 মজহাবের অনুসারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, আর ইমাম সুফিয়ান সাওরি, আর ইমাম আবু সাওর, আর ইমাম দাউদ জাহিরি। এ দাউদ জাহিরির মজহাবের ওপর 6-7 খণ্ডে ফেকার কিতাব রয়েছে, আল মোহাল্লা যে কিতাবের নাম, আমার কাছে রয়েছে সেই কিতাব, তাহলে যেমন তেমন মজহাব নাই, যে মজহাবের উপর এত বড় কিতাব লেখা হয়েছে, আল মোহাল্লা নামক কিতাব, ইমাম ইবনে হাজমের, যিনি আফ্রিকার লোক ছিলেন। তো তাহলে যদি মজহাবের তকলিদ করা ফরজ হতো, তাহলে ওই যুগে তো 7টি মজহাব ছিল, বাকি 3টি মজহাব ধীরে 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 মরে গেল কেন, তাহলে ওগুলোকে টিকিয়ে রাখতে হইতো, তারপরে ওই মরতে 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 4টি বাঁচলো, আর 4টি কেমন করে আঁকড়ে ধরলে একসঙ্গে লোকেরা, যে বাবা এক ইসলামকে 4 ভাগে বিভক্ত করে ফেললো, আবার 4 ভাগে যে কত ভাগ হলো তা আল্লাহ পাক জানে। তো ইমাম আহমদ বিন হাম্বাল ওই পঞ্চম ইমাম সম্পর্কে বলছেন, সুফিয়ান সাওরি সম্পর্কে, যে আমি আশ্চর্য যে হাদিস জানার পরেও, হাদিসের সনদ জানার পরে, সহি জয়ীফ জেনে নেওয়ার পরেও, ওয়াযহাবুনা ইলা রায় সুফিয়ান, সুফিয়ান সাওরির কথা মানে তারা হাদিস বাদ দিয়ে, ওয়াল্লাহু তাআলা ইয়াকুল, অথচ মহান আল্লাহ সতর্ক করে বলেছেন, ফালিয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি,
সাবধান হওয়া উচিত ওই সব লোকদেরকে যারা আল্লাহ রসুলের আদেশের বিরুদ্ধাচরণ করে। কি শুনলেন? আয়াত কিন্তু এটি কোরআন আয়াত না, সূরা নূরের আয়াত, আয়াত নম্বর 63। আল্লাহ কি বলছেন? সাবধান থাকা উচিত ওই সব লোকদেরকে যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, মুখালফাত করে। কি থেকে সাবধান হওয়া উচিত? আন্তুসি বাহম ফিতনা, যে তাদের ওপর ফিতনা আপতিত হবে। আও ইয়সি বাহম আজাবুন আলিম, অথবা তাদের ওপর কঠোর শাস্তি নেমে আসবে, কঠোর শাস্তি আসবে। আজাবুন আলিম বলা হয়েছে, আজাবুন আলিম আখেরাতে পরকালে মরার পরে, আর ফিতনা মানে দুনিয়ার আজাব, দুনিয়ার শাস্তি। এটি হচ্ছে একটি তাফসির বললাম। ইমাম আহমদ বিন হাম্মাল স্বয়ং তাফসির করছেন, আতাদরি মাল ফিতনা, তুমি জানো কি যে আল্লাহ কোরআনে বলেছেন যারা নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর কথা না মেনে তরিকার কথা মানে, নবীর কথা বাদ দিয়ে অন্য অন্য আলেমদের কথা মানে, নবীর বিরোধিতা করে, তাদের ওপর কি আসবে? আল্লাহ কি বললেন? কি আসবে? দুই শাস্তির এক শাস্তি, হয় ফিতনা আর না হলে আজাবুন আলিম। তাহলে ফিতনার তর্জমা কি, তফসির কি বলছেন? আল ফিতনা তো আর শিরক। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন ফিতনা মানে শিরক, তার মানে যদি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, বা রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে অবলম্বন করে, তাহলে শিরকের ভয় আছে, শিরক তাদের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে। কেমন করে শিরক হবে? দেখেন কবর মাজার পূজাগুলি কোনখান থেকে আসলো, নবীর তরিকার ওপরে চলতো যদি তাহলে কি কবর মাজার পূজা হইতো? কখনো হইতো না। নবী সাল্লাম কবর পাকা করাই হারাম করেছেন, করেননি? কবর পাকা করাই হারাম, আর কবর উঁচা করা সেটাও হারাম করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যাও মদিনার আনাচে কানাচে, যেখানে গিয়ে দেখবে যে কবর উঁচা আছে, আধা হাতের চাইতে বেশি উঁচা আছে, কারণ আধা হাত উঁচা রাখা যাবে কবরকে, যাতে চেনা যায় যে এখানে একটা কবর আছে। একেবারে সমতল করে দিল তো চেনা যাবে না, তখন মানুষ চলাফেরা করবে, বুঝতে পারবে, হয়তো বসে যাবে, তার উপরে পায়খানা করতে পারে, সেজন্য একটু উঁচা থাকলে বুঝতে হবে জানা এখানে কবর আছে, সুতরাং পেশাব পায়খানা করা যাবে না, এখানে বসা যাবে না, এখানে নামাজ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আধা হাতের বেশি যদি কবর উঁচা দেখো, ইল্লা সাউওয়াইতাহু, তাহলে কবরকে একবার সমতল করে দেবে, ভেঙে কবরকে সমতলের উদ্দেশ্যে যেমন কবর থাকে নর্মাল কবরে পরিণত করে দেবে, উঁচা কবর রাখা যাবে না। মাজারগুলি কতটুকু উঁচা? আধা হাত থাকে, মাজার দেখেছেন না দেখেননি? হ্যাঁ, এক হাত দেড় হাত উঁচা, আর তাও পাকা করা থাকে, বুকের উপরে একবারে পাথর দেওয়া। হ্যাঁ, ওলির বুকের উপরে পাথর দিয়ে, বিয়াদবি নয় যে ওলির বুকের উপরে পাথর চাপিয়ে রেখেছেন। তো নবী করিম সাল্লামের তরিকা মানলে এই সুফিয়ানা তাসাউফের পীরমরিদি তরিকাগুলি আসতো না, আর পীরমরিদি তরিকা না আসলে এইরকম অন্ধভক্তরা কবর পাকা করতো না, আর কবর পাকা না হলে ওরসের মেলা লাগতো না, আর ওরসের মেলা না লাগলে খাসি মোরগ জবাই হতো না, আর শেষ দাও হইতো না কবরে। বুঝতে পারছেন শেষ পরিণাম কোথায় পৌঁছালো কবর পাকা করে? এই আশঙ্কার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লানাল্লাহুল ইহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাদের উপর লানত অভিশাপ করেছেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, তারা নবীরা মারা গেলে তাদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করতো, সেখানে গিয়ে তারা নামাজ পড়তো, সেজদা করতো, তাদের উপর লানত হয়েছে। সুতরাং এই উম্মতেরও যদি কিছু লোক গিয়ে সেখানে নামাজ পড়ে, সেখানে গিয়ে সেজদা করে, সেখানে গিয়ে ঘাসে মরুক জবাই করে, তো লানত হবে না? এই থেকে সতর্ক করার জন্য তো ওয়াইন্নি আনহাকুম আন হাযা, আমি তোমাদেরকে সাবধান করছি ইহুদি নাসারাদের পথে চলিও না তোমরা। সেই বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আর কি অস্পষ্ট কিছু আছে যে জানতে পারলো না? তো শিরকে পতিত হবে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে। আতাদরি মাল ফিতনা, জানো কি ফিতনা কাকে বলে? আল ফিতনা তো শিরক। আল্লাহু, তিনি অন্যরকম করে একটু ব্যাখ্যা করেছেন যে শিরকে কেমন করে মানুষ লিপ্ত হয়। আল্লাহ ইজারাদ্দা বাজা কৌলিহি, হতে পারে যে আল্লাহ রসুলের কোনো কথা যদি খণ্ডন করে, যে না এটি মানলাম না, নবী সাল্লামের কোনো কথা কেউ মানল না, অমান্য করলো, কোনো সন্নত মানল না, বাদ দিয়ে দিল, তাহলে কি হতে পারে? আইয়া কাফি কালবেহি সাইয়ু মিনা জাইক, তাহলে হতে পারে অন্তরে সামান্যতম বক্রতা সৃষ্টি হতে পারে। নবীর কথা না মানলে তখন অন্তর বাঁকা হয়ে যায়, আল্লাহর গজব, নবীর রাস্তা ছেড়ে দিলে, নবীর হাদিস ছেড়ে দিলে, তখন অন্তর বাঁকা, এদিকে ওইদিকে বাঁকা হয়ে গেল, যখন বাঁকা হয়ে যাবে তখন ফাইয়া হালেকো, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর রাস্তা থেকে বাঁকা হলেই আর অন্তরে বক্রতা আসলে মানুষ ধ্বংস হয়। নাস্তিক হয় কেন মানুষ? অন্তরে বক্রতা, আল্লাহর তহিদ ছেড়ে দিয়েছে, নাস্তিক হয়ে গেছে। মুশরিক হয় কেন? আল্লাহর তহিদ ছেড়ে দিয়েছে, এদিক সেদিক চলে গেছে, কবর মাজার এই সেই ওই সবে লেগে গেছে, তো এইভাবে মানুষ ধ্বংস হয়। আর একটি হাদিস শোনেন, ওয়ান আদি ইবনে হাতিম, যাতে রয়েছে এই আসল আজকের বিষয়বস্তুর ব্যাখ্যা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, আদি ইবনে হাতিম জানেন কে?
হ্যাঁ কে ছিলেন? হাতেম তাইর ছেলে। হাতেম তাইর কিসসা কাহিনী আমাদের দেশে খুব মশহুর প্রসিদ্ধ, জানেন না? হাতেম তাই কিসে তিনি মশহুর ছিলেন? অত্যন্ত সখি এবং দাতা ছিলেন। হাতেম তাই ছোটো কাল থেকে সখি ছিলেন। যখন 12-14 বছরের ছেলে, আমরা ওই আদবের কিতাব মানে সাহিত্য, আরবি সাহিত্যের কিতাবে হাতেম তাইর জীবনী পড়েছি। হাতেম তাই 12-13 বছরের ছেলে, দাদার উঁট চড়ে, দাদা খুব পয়সাওয়ালা মানুষ, উঁটো, উঁটের বড় বড় পাল ছিল, অনেক শত শত উঁট তার। তো এই হাতেম তাইদের বাড়ি ছিল সৌদি আরবে, যে হায়েল আছে না, হায়েল এলাকার দিকে। তো হাতেম তাই ছোট ছেলে, দাদার উঁট চড়েছে, কিছু লোক দূর থেকে এসছে মুসাফির, অচেনা লোক, আসার পরে বললো যে তোমাদের তো এত উঁট আর আমরা অনাহারে আছি, না খেয়ে আছি, মুসাফির মানুষ, তো আমাদের জিয়াফত করো না, খাওয়াও না একবার। তখন হাতেম তাই 12-13 বছরের ছেলে বলছে, আপনার কয়জন আছেন? বলছে, আমরা বেশি না, 10-12 জন আছি। তখন জয়জন লোক তয়জনের জন্য তয়টি উঁট জবাই করে দিলেন, 12 জন ছেলে 12টি উঁট জবাই করে দিলেন, 12টি উঁট 12-13 বছরের ছেলে দিল জবাই করে। আর কার উঁট? দাদার উঁট। দাদা উঁট চড়াইতে পাঠিয়েছে, দাদা জানতে পারলো, আশেপাশের ছেলেরা এসে বললো, আর জানো তোমার নাতি কি করেছে, 12 জনের জন্য 12টি উঁট জবাই করেছে, একটা উঁটে 100টি লোক খাবে হয়তো। হ্যাঁ, খাওয়াইলে আমাদের দেশের মতো করে খাওয়াইলে 50-100টি লোককে একটা উঁটে খাওয়ানো যাবে। আরবদের আরবদের মেহমান নওয়াজি এরকমই হইতো। আজকালও দেখছেন না, একটা দুটা যদি মেহমান হয় তার জন্য গোটা গানাম নিয়ে এসে, একবারে সিদ্ধ গানাম নিয়ে এসে থালার উপরে রেখে দিল, দেখেছেন না? দেখেননি? হ্যাঁ, তাহলে তাহলে এটি তাদের পুরনো ট্রেডিশন, এটা কোনো নতুন ব্যাপার নাই। উঁট আপনারা তো শুধু হয়তো ছাগলই দেখেছেন, কিন্তু উঁট হয় এখনও বড় বড় যেগুলি পাটি হয় তার যে গোটা উঁট, উঁটকে কাটাকাটি হয় না, কাটাকাটি হয় ছোটো ছোটো মোটো পাটিতে, বড় পাটি হলে গোটা উঁটকে চড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে গোটা উঁটকে এমন করে সিদ্ধ করে দেওয়া হয়েছে, নিয়ে এসে দস্তরখানে একটা গোটা উঁট হাত পা নাক মুখ সব রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখনও তা আছে। হ্যাঁ, এখন আছে তাদের পুরনো ট্রেডিশন। তারপরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, উঁট থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, জিবা বেরিয়ে আছে, দেখেছেন ছাগলের জিবা বেরিয়ে আর ছাগল জিবার উপরে ঘাস লেগে আছে, তা দেখেছি এরকম আমি। হ্যাঁ, খাচ্ছে। তো হাতে এই হাতেম তাই, হাতেম তাই তাই করলেন, পুড়িয়ে খাওয়াইতে শুরু করলেন। আর ওইদিকে দাদা জানতে পেরেছে, আসার পরে সেদিকে কথা তো সত্যি, তারপরে তাকে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর বাড়িতেই চড়তে দেবো না, দুষ্ট কোথাকার, তুমি আমার এতটি উঁটকে তুমি নষ্ট করলে, বাড়িতে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাড়িতে যখন তাড়িয়ে দিল দিল তার দাদা, তখন সে একটি কবিতা পাঠ করে, ছোট থেকে কবিতা রচনা করতে পারত, কবিতা পাঠ করলো যে, যাক আমি ভালো কাজই তো করেছি, খারাপ কাজ তো করিনি, কোনো অপরাধ করেছি? অপরাধ তো করিনি, এই জন্য যদি বাড়ি থেকে আমার দাদা তাড়ায় কোনো অসুবিধা নেই। এই হাতেম তাইর ঘটনা। তার ছেলে আদি সৎ মানুষ যদি হয় তো তার ছেলেও সৎ হয়, তাই না? আল্লাহ তখন ভালো তৌফিক দেয়, সৎ সৎ মানুষের ছেলেদেরকে আল্লাহ ভালো তৌফিক দান করে। এর বাস্তব প্রমাণ হচ্ছে আদি বিন হাতেম। এই হাতেমের ছেলে আদি রাজি আল্লাহ তাআলাহ মুসলমান হয়ে গেলেন। এরা বংশগত খ্রিস্টান ছিলেন, এরা মুশরিক পত্তলিক না, মক্কার লোকেরা মুশরিক, মদিনার লোকেরা মুশরিক অথবা ইহুদি ছিল, কিন্তু এইসব এলাকায়, হাইল এলাকায় কিছু খ্রিস্টানও ছিল, যেমন নাজরান এলাকায় কিছু খ্রিস্টান ছিল আরব জগতে, জাজিরা আরবে। তো আদি বিন হাতেম বংশগত খ্রিস্টান ছিলেন, আদি মুসলমান হয়েছেন, হাতেম রাজিয়াল্লাহ হাতেম সময় পায়নি, কিন্তু আদি রাজিয়াল্লাহ তাআলা তিনি মুসলমান হয়েছেন। এই আদি বিন হাতেম বলছেন যে আমি খ্রিস্টান ছিলাম, মুসলমান হলাম, নবী করিম সাল্লাল্লাহু আমার সামনে একটি আয়াত পাঠ করলেন, আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকরাউ হাযিহিল আয়া, এই আয়াতটি পাঠ করে শোনাল। কি আয়াত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনা মারইয়াম। খ্রিস্টানদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছিল, খ্রিস্টানদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছিল। আদি বিন হাতেম যেহেতু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতি শোনালেন তাকে, যে তারা অর্থাৎ খ্রিস্টানরা ইত্তাখাজু, তারা সাব্যস্ত করেছে, মেনে নিয়েছে, আহবারাহুম তাদের আলেমদেরকে, তাদের পণ্ডিতদেরকে, আহবার হাবরুনের জামা, হাবরুন মানে আলেমুন। আমাদের ইসলামিক ভাষায় যেমন শরীয়তের কোরআন এবং হাদিসের পণ্ডিতদেরকে কি বলা হয়? আলেম, ওর বহু বচন হচ্ছে ওলামা, তাই না? ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় যারা পণ্ডিত, তাওরাত ইঞ্জিলের বাইবেলের যারা পণ্ডিত, তাদেরকে বলা হতো হাবর, একজন হাবর, আর বহু বচন হচ্ছে আহবার। আল্লাহ বলছেন তাদের আলেম পণ্ডিতদেরকে তারা কি করেছে?
সাব্যস্ত করেছে বানিয়েছে আর কাদেরকে ওয়া রহবান আহম রহবান রাহেবের জামা রাহেব মানে পুরোহিত ধর্মযাজক যারা সাধু হিন্দু যেমন সাধু সন্ন্যাসী হ্যাঁ তেমনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে তার পুরোহিত জি আর মুসলিম সমাজে বলা যেতে পারে আবেদ হয়তো আলেম নয় কিন্তু বড় পরেজগার আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়ে চাস্তের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে খুব নেক লোক সবসময় যখন দেখেন মসজিদে শুধু কখনো কোরআন নিয়ে আছে কখন নামাজ পড়ছে এইরকম লোক এটা হচ্ছে সুন্নতি আবেদ আর বিদাতি বিদাতি রহবান আমাদের মুসলিম সমাজের হচ্ছে এই পীর মুরিদির ব্যবসায়ীরা যারা তসবি নিয়ে তসবি জপছে আর লোকজনকে স্বীকার করছে হ্যাঁ তো পীর মুরিদির ব্যবসায় যারা বিদাতি জিকির আজকার করছে এরা রহবান ইসলামে রহবানিয়াত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রহবানিয়াত ফিল ইসলাম ইসলামে এ পুরোহিত্য নেই ইসলামে রহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবান সন্ন্যাসী হয়ে যাবে ঘর সংসার ছেড়ে দিবে সংসার ত্যাগ করবে স্ত্রী ছেড়ে দিবে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাবে আর শুধু আরাধনা উপাসনায় মেয়েদের থাকবে ইসলামে জায়েজ নেই আমি ঠিক আগের যুগে ছিল ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল তো আল্লাহ রাব্বানা বলছেন যে খ্রিস্টানরা কী করেছিল তাদের ধর্মীয় জ্ঞানীদেরকে অর্থাৎ পণ্ডিতদেরকে আহবান ও রহবান আহম তাদের পুরোহিতদেরকে ধর্মযাজকদেরকে তারা আরবা বা মিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে প্রভু বানিয়ে ফেলেছে ওয়াল মাসিহ ইবনা মারিয়াম আর মারিয়ামের সন্তান মাসিহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকেও তারা রব বানিয়ে ফেলেছে তারা ঈসা আলাইহিস সালামের পূজা করা শুরু করেছিল ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলে হ্যাঁ আল্লাহকে ভেতরে আল্লাহর পুত্রকে রাজি রাখতে হবে যেমন দেশে নেত্রীকে খুশি করতে হলে তার ছেলেকে খুশি রাখতে হবে ঠিক না তার ছেলের মাধ্যমে তার মা পর্যন্ত পৌঁছা যাবে এইসব আছে কি নেই হ্যাঁ তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্তি আর গুমরাহি হচ্ছে যে তারা মনে করতো যে আল্লাহর পুত্র ঈসা মসিহ আর ঈসা আলাইহিস সালামের পূজা করলে আল্লাহকে পেয়ে যাব যেমন পীর ভক্তরা পীর রাজি তো আল্লাহ রাজি পীর এই চেনের মাধ্যমে এই সিঁড়ি তাদের হ্যাঁ ইসলামের সিঁড়ি আছে না নেই ইসলামের সিঁড়ি আছে এই ইসলামের সিঁড়ির নাম কি বলেন তো দেখি অনেকবারই কিন্তু আমি বলি এই ক্ষেত্রে কারণ বিদাতিরা বলে যে বিনা সিঁড়িতে আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবে তো আমরা পীর ধরি পীরের মুরিদ হই এটা হচ্ছে আমাদের সিঁড়ি ওসিলা এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব ঠিক কিনা আপনি একজন তাওহিদবাদী মুসলিম সুন্নতের অনুসারী মুসলিম আপনি ওসব বিদাত করে পীর মুরিদের ব্যবসায় বিশ্বাসী নন তো আপনাকে যদি বলি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে এর সিঁড়ি কি ইমান এবং সৎ আমল কেন ভুলে যান ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালেহাত কোরআনে কত জায়গায় রয়েছে বহু জায়গায় রয়েছে যেখানে সেখানে কোরআনে কারিমে যেখানে মুমিনের কথা এসেছে যেখানে আল্লাহ কি বলেছেন ইমান এবং সৎ আমল প্রথম ইমান ঠিক করতে হবে আর তারপরে ভালো আমল ভালো আমল বলে দিলে নামাজ রোজা হজ জায়গা শুধু নামাজ বলে কি হবে শুধু নামাজ দিয়ে তো কাজ হবে না তাহলে সমস্ত সৎ আমল লাগবে যেমন আল্লাহর হকের সৎ আমল লাগবে তো মানুষের হকের সৎ আমল লাগবে একজন লোক যদি খুব নামাজি হয় আর মা বাবাকে কষ্ট দেয় তাহলে মুক্তি পাবে পাবে না তাহলে মা বাবারও হকের সৎ আমল লাগবে আত্মীয় স্বজনদের যে হক রয়েছে তার সৎ আমল লাগবে ঠিক না ছেলে মেয়েদের তরবিয়তের যে সৎ আমল সেটিও লাগবে কেউ যদি নিজে শুধু নামাজি আমাদের দেশের বুড়া নামাজিগুলি তো এইরকমই নামাজি টুপি আর দাড়ি আর একবারে পাঞ্জাবি আর চিল্লা লাগায় আর একটিও ছেলে বাড়িতে নামাজ পড়ে না একটিও বউ বেটি পর্দা করে না এইরকম বহু আছে আছে না মুক্তি পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে নবী সাল্লাম তুলনা করেছেন একটি বাড়িকে একটি মুসলিম পরিবারকে একটি মুসলিম সমাজকে একটি পানি জাহাজের সাথে পানি জাহাজে যদি ছিদ্র করতে থাকে নিচে থেকে আর আপনি ওপর তালায় বসে থাকেন মানে আপনি মুসল্লি মুসল্লি ওপর তালায় বসে আছেন আর আপনার বউ বেটি সব ছিদ্র করছে আপনার ছেলেগুলি সব বেনামাজি সব ছিদ্র করছে পানি জাহাজ তো পানি জাহাজ ডুববে না ডুববে না আর ডুবলে শুধু আপনার বউ বেটি ধ্বংস হবে আর আপনার ছেলেগুলি ধ্বংস হবে আর আপনি বুড়া বেঁচে যাবেন না আপনিও ধ্বংস হবেন আপনি যদি বলেন আমি তো দুই তালাতে আছি মানে আমি তো নামাজি আমি কেন জান্নাত পাবো না আমি এত চিল্লা লাগালাম কেন জান্নাত পাবো না পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না ওই দুই তালাও ডুববে নিচের তলায় যখন পানি ভর্তি হয়ে যাবে তারপরে দ্বিতীয় তলায় পানি তারপরে জাহাজটা পুরোটাই পানির তলায় তলিয়ে যাবে এর সাথে উদাহরণ দিয়েছেন না দেননি নবী করিম সাল বুখারী শরীফের হাদিস মুসলিম সমাজকে মুসলিম পরিবারকে এর সাথে উদাহরণ দেওয়া হয় সুতরাং আপনাকেও ভালো হইতে হবে আপনার পরিবারকেও ভালো করতে হবে তাহলে সৎ আমল বলতে হবে তাহলে সবগুলি আমল চলে আসবে সবগুলি আমল চলে আসবে তো আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ইমান এবং আমল সালেহ ওয়াল আসরে ইন্নাল ইনসান আলা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এগুলি হলো সিঁড়ি এগুলি সিঁড়ি
এই দুটি ভুলবেন না, দুটি বললে সবগুলি চলে আসবে। হ্যাঁ, ইসলামের দাওয়াতও চলে আসবে, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়াও চলে আসবে, মানুষের হকও চলে আসবে, আল্লাহর হকও চলে আসবে, সব চলে আসবে। ইমান এবং সৎ আমল হচ্ছে সিঁড়ি, আর কোনো ব্যক্তি সিঁড়ি হতে পারে না। সেই ব্যক্তির যে কী অবস্থা তাই তো জানা নেই, তারা কি আশরা মুবাশশারা নাকি? আরে আল্লাহ রসুলের যুগে দশজনকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন যে আবু বকর, ওমর, উসমান, আলী আর এই দশজন জান্নাতি, এই সুসংবাদ ছিল। কোনো পীরের জন্য সুসংবাদ আছে নাকি? আছে, খাস করে ও নাম ধরে আছে। তবে বলা হয়েছে যে ব্যক্তির ইমান ভালো, আমল ভালো, সে জান্নাতে যাবে। এতে যে কোনো ব্যক্তি সামিল হতে পারে। এখন ইমান ভালো, আমল ভালো কি না, না শিরিক ঢুকে আছে, বিদাত ঢুকে আছে, আল্লাহ ভালো জানেন। তো খ্রিস্টানরা তাই করেছিল, মসিহ আলি ইসলামকে, ঈসা আলি ইসলামকে তারা সিঁড়ি মনে করেছে, যে আমাদের মুক্তির পথ হচ্ছে ঈসা আলি ইসলামের পূজা, ঈসা আলি ইসলামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করা। ওয়াল মসিহ ইবনে মারিয়াম, ওমা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, অথচ তাদেরকে একমাত্র এক এলার ইবাদতের আদেশ করা হয়েছিল। তিনি কে? হ্যাঁ, এক এলাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওমা উমেরু, তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র ইলাহান ওয়াহিদা, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের। লা ইলাহা ইল্লাহুয়া, যার ছাড়া আর কোনো সত্য মাগুদ নেই, সত্য উপাস্য নেই। সুবহানাহু, তিনি পাক ও পবিত্র। আম্মা ইউশরিকুন, তাদের শিরক থেকে, তাদের শিরক থেকে, মুশরিকি আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র। আল্লাহর কোনো অংশীদার পার্টনার নেই, না সন্তান আছে, কোনো কিছু নেই। ফাকুলতু লাহু, এ আদি বিন হাতেম খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, তিনি যখন আয়াত শুনলেন যে আয়াত তো খ্রিস্টানদের সম্পর্কে বলা হচ্ছে, তখন তিনি বললেন যে ইন্না লাসনা নাবুদুহুম ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমরা তো পুরোহিতদের, পণ্ডিতদের, ধর্মযাজকদের পূজা করতাম না। বুঝতে পারলেন অভিযোগ, এতরাজ বুঝতে পারলেন না? পারলেন না। আল্লাহ কোরআনে বলছেন যে হে খ্রিস্টানরা, তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আর ধর্মযাজকদেরকে কি করেছো? রব বানিয়ে ফেলেছো আল্লাহকে বাদ দিয়ে। আদি বিন হাতেম বুঝতে পারলেন না ব্যাপারটি, যে খ্রিস্টানদের সম্পর্কে এরকম কথা কেন বলা হলো? আমরা তো তাদের পূজা করতাম না, আমরা তো আল্লাহর ইবাদত করতাম। ইন্না লাসনা নাবুদুহুম, আমরা তো পণ্ডিতদের, আলেমদের ইবাদত করতাম না। ওই রকমই যদি আমাদের মুসলিম সমাজের বিদাতপন্থীরা বলে, আমরা তো পীরকে সেজদা করি না, চরমোনাইয়ের ভক্তরা বলবে যে কোথায় আমরা চরমোনাই পীরকে সেজদা করি না। কথা তো ঠিক, এতটুকু ঠিক কেনা, সেজদা করে কি? সেজদা করে না। শর্ষিনার ভক্তরা যদি বলে, আমরা তো দেখেছি শর্ষিনা পীরকে তো সেজদা করা হয় না, সেজদা করি না। যেমন বলেছেন আদি, আদি বিন হাতে বলেছেন, তেমনই এরাও বলবে, ঠিক কিনা? উত্তরটা শোনেন, নবী সাল্লাম কি উত্তর দিয়েছিলেন আদি বিন হাতেমকে, তাই শোনেন। যখন আদি বিন হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলে হলো, খ্রিস্টানরা তো তাদের ধর্ম, ধর্মগুরুদের পূজা করতো না। কালা আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা, এমনটা কি হইতো না যে আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মের পণ্ডিতরা এবং ধর্মযাজকরা কি করতো? হারাম করে দিত। আল্লাহ হালাল করা জিনিস তারা হারাম করে দিত। এতদিন ধরে শুনে আসছেন হালাল হালাল হালাল, হঠাৎ করে খ্রিস্টানদের জন্য হারাম করে দিল। আর আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরা রাখবে খ্রিস্টানরা, খ্রিস্টানদের যে ভ্যাটিকানের যে পোল, কি বলে, জনপোপ, হ্যাঁ, যে বড় পাদ্রি, বড় পাদ্রিকে এখনও ক্ষমতা দেওয়া আছে খ্রিস্টানদের পক্ষ থেকে, যে সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য কোনো কিছুকে যে কোনো সময় হালাল হারাম করতে পারে, এখনও ক্ষমতা দেওয়া আছে। ভ্যাটিকানের বাবা যে একটা মরল, আবার আর একটা কি এলো, তো যে কেউ আসুক না কেন, তাকে এই ক্ষমতা দেওয়া আছে যে কোনো কিছুকে হালাল করতে পারে, হারাম করতে পারে, খ্রিস্টানদের জন্য বৈধ করতে পারে, অবৈধ করতে পারে। কোনো আদেশ যদি চালু করে দেয়, জারি করে দেয় যে ফরমান, যে এটা করতে হবে খ্রিস্টানদেরকে, তাহলে লাজিম করতে হবে। এটা হচ্ছে আইন তাদের, ধর্মীয় আইন তাদের, খ্রিস্টানদের। মুসলিমদের আছে যে কাবা শরীফের ইমাম যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে একটি জিনিস হালাল করে দেয়, হারাম করে দেয়, তা হারাম হালাল হবে কি? হবে না। কিন্তু পীর পূজারীদের মধ্যে এরকম আছে, পীর তরি, পীরের তরিকার ওজিফা, যা ওজিফা দিল মানতে হবে, যা ওজিফা দিল ওজিফা মানতে হবে, কোরআনে থাক আর হাদিসে না থাক, দিয়েছে পীর সাহেব দিয়েছে মানতে হবে। এরকমটা আছে, কারো মধ্যে কম, কারো মধ্যে বেশি আছে, কারো মধ্যে একবারে ডাহা কুফুরি আছে, কুফুরি পর্যন্ত আছে। দেওয়ানবাগীর কথা অনেকবারই বলেছি, দেওয়ানবাগীর পত্রিকা, কি পত্রিকাটা আছে দেওয়ানবাগীর বলতে পারেন? হ্যাঁ, কেউ জানেন না?
দেওয়ানবাগের পত্রিকা বলতে পারেন তো আপনি, মনে হয় বলে গেছেন আপনারা। এই দেওয়ানবাগের পত্রিকা একটা কপি আমার কাছে এসেছিল, তা দেখলাম যে এক মুরিদ গিয়েছে দেওয়ানবাগের কাছে, মুরিদ গিয়ে ওয়াজিফা চেয়েছে, তাকে ওয়াজিফা দিচ্ছে। প্রথম ওয়াজিফা হচ্ছে যে তোমাকে নামাজ পাঁচ অক্ত বাদ দিতে হবে, পাঁচ অক্ত নামাজ কি করতে হবে বাদ দিতে হবে, তাহলে আমার খাস মুরিদ হইতে পারবে তুমি। কারণ যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ শয়তান গ্রাস করতে পারবে না, নামাজটা ছেড়ে যখন আসবে তখন শয়তানে তোমাকে গ্রাস করে নিবে, তখন পাকা মুশরিক হয়ে আমার মুরিদ হইতে পারবে। জি, এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই আদি বিন হাতেমকে, আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মযাজকরা পণ্ডিতরা যখন হারাম করে দিত, ফাতুহাররিমুনাহু, তখন তোমরা হারাম মনে করতে লাগতে না, অথচ তোমাদের বাইবেলে ইনজিলে হালাল আছে, কিন্তু হারাম করে দিলে কেন, তোমাদের পুরোহিতরা হারাম করেছেন। ওয়ায়ুহিল্লুনা মা হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছেন আর তোমাদের ধর্মযাজকরা হালাল করে দিল, তখন তোমরা হালাল মনে করতে না, ফাতুহিল্লুনাহু, হালাল মনে করতে না, করতে না, জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলেন প্রশ্ন। ফাকুল, তো তখন আদি বিন হাত বলে, হ্যাঁ এটা করতাম আমরা, ধর্মযাজকদের এত মানা মানতাম যে তারা একটা কিছু বলে দিলে আমরা তা অবশ্যই মানতাম, এতদিন হালাল কিন্তু এখন হারাম হয়ে গেল, কেন, আমাদের ধর্মযাজকরা পণ্ডিতরা বলেছেন, হুজুররা বলেছেন, তাদের হুজুররা, ওইরকম যদি মুসলিম ধর্মে এইরকমই করেন যে আমার হুজুরজি বলেছেন এতদিন হালাল কিন্তু এখন হারাম, এতদিন হারাম এখন হালাল, এইরকম যদি করেন, মা আমার নেতা, আমার মালিক, আমার পার্টির নেতা, আমার রাষ্ট্র নেতা হারাম করেছেন তাই হারাম, জায়েজ বলছেন তাই জায়েজ, বৈধ বলেছেন তাই বৈধ, তাহলে এই হাদিসের আওতাভুক্ত হবে। কালা ফাতিলকা ইবাদাতুহুম, নবী করিম বললেন এটি তো হচ্ছে তাদের পূজা করা, যে তারা হালাল করে দিল হারাম জিনিসকে তাই তুমি হালাল করে নিলে, আর তারা হারাম করে দিল হালাল জিনিসকে তাই তুমি তাকেও হারাম মনে করে নিলে, এটি হচ্ছে তাদের পূজা করা। তাহলে একে বলা হয় শিরকুত্তা, এর নাম হচ্ছে শিরকুত্তা। শিরকুত্তা মানে কি, আনুগত্যের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর অন্যদের আনুগত্য আল্লাহ রসুলের বিধানের আওতাতে করতে হবে। কেউ যদি আল্লাহ রসুলের আনুগত্য ছাড়াও মানুষের আনুগত্য করে, আল্লাহ রসুলের বিরোধিতা করে যদি মানুষের আনুগত্য করে, তাহলে এটি হচ্ছে শিরকুত্তা, আনুগত্যের শিরক, আনুগত্যের শিরক, মনে রাখবেন। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ, স্পষ্ট হাদিসের অর্থ না, স্পষ্ট নয়, যদি কারো প্রশ্ন থাকে করেন, সময় বেশি নেই। হ্যাঁ, কত প্রশ্ন, সুরা আল মুমিনুনের 5-7 আয়াত পর্যন্ত একটু আলোচনা করবেন। 5-7 আয়াত মনে হচ্ছে যে আপনার জন্য করেন, আয়াত নম্বর সহ মুখস্থ রাখতে হবে। তবে এই আয়াতগুলিতে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফেজুন, লজ্জাস্থানের হেফাজত করে মুমিন, যে মুমিন হবে সে কি করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীর ক্ষেত্রে এবং স্বামীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে লজ্জাস্থানের হেফাজত করার দরকার নেই, আছে কি, হ্যাঁ, স্ত্রী স্বামীর কাছে লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থান খুলবে না, আর স্বামী স্ত্রীর কাছে লজ্জাস্থান খুলবে না, এরকম করবে নাকি, আল্লাহ হালাল করেছেন, হ্যাঁ, লজ্জাস্থান স্বামীর জন্য স্ত্রীর লজ্জাস্থান হালাল করেছেন আর স্ত্রীর জন্য স্বামীর লজ্জাস্থান হালাল করেছেন, অর্থাৎ মিলন হালাল করেছেন, সহবাস হালাল করেছেন, যেই দিন বিয়ে করেছে সেই দিন, আর বন্ধুত্ব হয়ে গেছে কলেজে পড়তে পড়তে, হ্যাঁ হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হালাল হবে, হ্যাঁ, চিঠিপত্রে আদান প্রদান, টেলিফোন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, চিঠিপত্রে চিঠিপত্রে আদান প্রদান আর টেলিফোনের মাধ্যমে একটু ভালোবাসা হয়ে গেছে তাই হালাল হয়ে যাবে নাকি। হ্যাঁ, অনেক জাহেলরা এখানে প্রশ্ন করে যে আমার একজনের সাথে প্রেম হয়ে গেছে তো তার সাথে কি আমি প্রেম আলাপ করতে পারবো চিঠির মাধ্যমে, জি, এটি হচ্ছে মুশরিকদের আচরণ। কোরআনে আল্লাহ বলেছেন মুশরিকরা এরকম করতো, তাই তাদের কাছ থেকে মুশরিকরা মুসলমান হলে, বিশেষ করে মহিলা মুশরিক যখন মুসলমান হতো তখন তাদের বলতো যে খবরদার তোমরা কোনো গুপ্ত বন্ধু রাখবে না, হ্যাঁ, মুসলমান হওয়ার পরে কলেমা পড়ার পরে আবার গোপনীয় বন্ধু থাকবে, বান্ধবী থাকবে, এটা চলবে না, পুরুষের বান্ধবী থাকবে আর নারীর বন্ধু থাকবে, এটা চলবে না ইসলামে, এটা হচ্ছে একরকমের জেনা। পত্র আলাপ হোক আর টেলিফোন আলাপ হোক, যদি কোনো অন্য মহিলার সাথে এখন স্ত্রী ছাড়া এইরকম আলাপ হয়, যৌন সম্পর্কে আলাপ, সেটি হচ্ছে জেনা।
তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে স্বামী স্ত্রীর জন্য লজ্জা স্থানকে হালাল করেছেন। আর কি আউমা মালাকাত আইমানুহুম, আর তোমরা যেসব মহিলাদের মালিক হয়েছো, যেসব মহিলাদের কি হয়েছো মালিক হয়েছো, কিরকম মালিক হইতে হবে, এটি হচ্ছে কিসের মালিক জানেন, এটি হচ্ছে দাস দাসীর মালিক হওয়া, দাসত্বের মালিক। এটি হচ্ছে চাকরানি নয় যে আপনার বাড়িতে গরিব হওয়ার কারণে চাকরি করতে এসছে, কাজের মেয়ে তারা নয়, খাদেমা নয়, কাজের মেয়ে নয়, পাকশাক করার জন্য রেখেছেন, আপনার ছেলে মেয়েদের খেদমতের জন্য রেখেছেন, আপনার কাপড় ধোয়ার জন্য কাপড় আয়রন করার জন্য রেখেছেন, তারা নাই, এরা স্বাধীন। তাহলে যাদের কথা আল্লাহ মালাকাত আইমানুহুম বলেছেন তারা কারা, কোথা থেকে আসে, গত শুক্রবার বা তার আগে শুক্রবারের রাতের আলোচনা, এশার নামাজের পরের আলোচনায় বিস্তারিত আলোচনা হয়েছে, যেসব ভাইরা রাত্রে ছিলেন তারা বলেন তো দেখি এই বিষয়টি কোথা থেকে আসে, এই দাসী কোথা থেকে আসে, জেহাদ থেকে আসে। তাহলে জেহাদ থাকলে এই দাসী আসবে, আর জেহাদ না থাকলে এই দাসী আসবে না। এখানে কয়েকটি কথা বলেছিলাম, কে সিরিয়ালি বলতে পারে, হাত উঠান তো দেখি। হ্যাঁ, আজকালকার জামানায় জেহাদ আছে না নেই? শরীয়তে আছে কিন্তু বাস্তবে নাই, দুটি কথা। নেই বলে দিলেন হট করে, কাজ হবে না, ভুল হয়ে যাবে। নেই যদি কেউ ভেবে না তাহলে ও জেহাদ নাই আজকাল, আর জেহাদ নাই তাহলে আমাদের তো কিছু বিদাতি আলেমরা বলছে যে আজকাল আর অস্ত্রের জেহাদ নেই, আজকালকার জেহাদ কি যখন ইলেকশনের সময় আসবে তখন একটা বড় ইসলামিক দল দেখে এসে দায়ী করে একটা কি দিবেন, হ্যাঁ ব্লাড বক্সে একটা ভোট দিয়ে দিবেন, আমাদেরকে ভোট দিবেন, আওয়ামী লীগ বিএনপিকে দিবেন না, আর জাতীয় পার্টিকে দিবেন একটা, আমাদেরকে দিয়ে দিবেন, তো একটা বড় জেহাদ হয়ে যাবে, বানাওয়াট কথা, কথা বুঝতে পারছেন? তাহলে ওদের মতো কি কথা বলছি না, জেহাদ তাহলে শরীয়তে আছে বাস্তবে নেই, শরীয়ত আর বাস্তব দুটো আলাদা জিনিস। হ্যাঁ, শরীয়তে পাঁচ ওয়াক্ত নামাজ আছে কি না, মুসলিম সাবালক হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু শতকরা 95 জন মুসলিম নামাজ পড়ে না। তাহলে বাস্তবে শতকরা 5 জন নামাজি আছে, আর শরীয়তে প্রত্যেক সাবালকের জন্য নামাজ, সাবালিকার জন্য নামাজ আছে, আছে না নেই? ঠিক তেমনই ইসলামে জেহাদ আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী করিম সাল বলেছেন যে কোনো জালেম রাজা এসেও তা, জালেম রাষ্ট্র নেতা এসেও তা ক্যান্সেল করতে পারবে, রহিত করতে পারবে না, আর কেউ ন্যায় বিচার করতে এসেও তা রহিত করতে পারবে না, আমি ন্যায় বিচার করতে চাই সুতরাং জেহাদ রাখবো না, তাও চলবে না, কিয়ামত পর্যন্ত জেহাদ থাকবে। তাহলে জেহাদ ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসে কিয়ামত পর্যন্ত আছে, যেটি একটি ফরজ ইবাদত, কিন্তু তার শর্ত আছে, তার স্থান আছে, সেগুলিকে সামনে রেখে তখন জেহাদ হবে। আর বাস্তবে জেহাদ নেই, যে কথাটি বলছিলাম বাস্তবে জেহাদ নেই, আছে কি? তাহলে বাস্তবে যখন জেহাদ নাই বললাম, তাহলে বোঝা গেল যে বাংলাদেশ আব্দুর রহমান বাংলা ভাই যেসব কাজ করছে এগুলির নাম জেহাদ নয়, মিথ্যা কথা, এগুলি হচ্ছে গুমরাহি, তাদের জেহাদ নয় এগুলি। জেহাদ তাহলে জেহাদ নেই কেন বাস্তবে, এখন প্রশ্ন এগিয়ে দিচ্ছি একটু একটু করে, 2 সপ্তাহ আগে বলেছি এগুলো বলেন আপনারা। হ্যাঁ, আমিরুল মোমিনিন নেই আমাদের, জেহাদের জন্য কি হইতে হবে আমাদের? তাহলে এখানে আরেকটি কথা বলি, জেহাদ 2 প্রকার, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক জেহাদ আর একটা হচ্ছে আক্রমণাত্মক জেহাদ। প্রতিরক্ষামূলক জেহাদ হলে আছে, আপনি আপনার বাসাতে আছেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনার বাসাতে আছেন আর দুটো ছিনতাইকারী গিয়ে মারধর করা শুরু করেছে আপনাকে, কি বলবেন? বলে ভাই যত মারবে মেরে না, আমি কিছু বলবো না, তাই বলবেন না আপনিও মারবেন, বলেন দেখি। হ্যাঁ, আপনার বাড়িতে ঢুকে গেছে আর মালধন ছিনতাই করেছে, নারীদের ইজ্জত লুটছে, সেই সময় আপনি সেই জালেমদেরকে মারবেন না আপনি হাত বুকে করে বসে থাকবেন, না ঠিক আছে এক গালে মেরেছো আর এক গালে? হ্যাঁ, ইসলামে এটা আছে কি যে এক গালে মেরেছো আর এক গালে মারো না? বরং নবীজির মাঝে মান কোতেলা দুনা মাল হি ফাওয়া শাহীদুন, কেউ যদি নিজের ধন সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ। মান কোতেলা দুনা ইরজেহি, তার বিবিদের ইজ্জত, মেয়েদের বোনদের ইজ্জতের হেফাজতের জন্য কেউ যদি মারা যায় তাহলে সে শহীদ। তাহলে বোঝা গেল আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকেছে আর মারধর করছে, সেই সময় আপনি মারতে গেলেন চোর ডাকাতকে, মারতে গেলেন, সেই সময় আপনাকে মেরে দিল, আপনি শহীদ হত্যা হয়ে গেল, তাহলে আপনি শহীদ। আর এই সময় অস্ত্র ছেড়ে বসে থাকলে হবে না, অস্ত্র ব্যবহার করতে হবে, এটি হচ্ছে প্রতিরক্ষামূলক লড়াই, এটি হচ্ছে প্রতিরক্ষামূলক লড়াই। এটা আপনার বাড়ির উদাহরণ দিলাম, দেশের উদাহরণ দিই, বাংলাদেশের ওপর প্রতিবেশী কোনো দেশের পক্ষ থেকে বা যে বাইরে থেকে দূর থেকে হোক এসে আক্রমণ হয়েছে, আফগানিস্তানের উপর আক্রমণ হলো, আফগানিস্তানের মুসলমানদের উপর, আফগানিস্তানের লোকেরা বসে থাকবে
যে কাফের দেশটিকে দখল করে নিয়ে যাক আর ধন সম্পদ লুটে নিয়ে যাক, আর মুসলমানরা বসে থাকবে না, মারবে মারবে। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক, আমার দেশের হেফাজতের জন্য, আমার বাড়ির হেফাজতের জন্য, আমার ধন সম্পদের হেফাজতের জন্য, আমার তেল পেট্রোলের হেফাজতের জন্য ইত্যাদি ইত্যাদি আমি লড়াই করবো। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদের জন্য আমিরের প্রয়োজন নেই। আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আপনার শহরে দেখছেন যে একটা কাফের ঘুরছে আর আমাদেরকে মারার জন্য ঘুরছে, মেরে দেন আপনি, বুঝতে পেরেছেন? এর জন্য কিন্তু আমিরের প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশে কি এমনটা অবস্থা আছে? এমন অবস্থা আছে কি নেই? তাহলে বাংলা ভাই আব্দুর রহমানের থিওরি বাতিল। দ্বিতীয় জেহাদ হচ্ছে আক্রমণাত্মক জেহাদ, মানে কাফেরদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সেই দেশে কি করতে হবে, আক্রমণ করতে হবে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। এই জেহাদের জন্য আমির শর্ত, মানে রাষ্ট্রনেতা শর্ত, ইসলামিক রাষ্ট্রনেতা আমিরুল মোমিনিন। আমাদের আমিরুল মোমিনিন নেই, আছে কি? মুসলিম বিশ্বে সৌদি আরব ছাড়া অন্য জায়গায় আমিরুল মোমিনিন নেই। যখন আমিরুল মোমিনিন নেই, মানে আমিরুল মোমিনিন কি হবে তাহলে? এটাও জানতো আমিরুল মোমিনিন নেই, হয়তো বলবেন যে আমার তো রাষ্ট্রপতি আছে। যে কোনো মুসলিম দেশের লোকের বলে আমাদের রাষ্ট্রপতি তো আছে, অমুক বিশ্বাস, অমুক তমুক আছে, তো নামগুলি তো ভালোই। হ্যাঁ, তো আমিরুল মোমিনিন কে? আমিরুল মোমিনিন সেই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস দিয়ে বিচার করবেন, দেশ চালাবেন। কোরআন এবং হাদিস দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, এক্ষুনি বাংলাদেশে শুরু হয়, এক্ষুনি পাকিস্তানে শুরু হয়, তাহলে বলবো যে সেটি হচ্ছে কি, ইসলামিক দেশ, এবং আমিরুল মোমিনিন পেয়ে গেলাম আমরা, পেয়ে গেছি। এমনকি যদি সংখ্যালঘু মুসলমান হয়, যেমন ভারতে সবসময় মুসলমান সংখ্যালঘু ছিল, ছিল না? মোগলদের যুগে কি মুসলমানদের সংখ্যা বেশি ছিল নাকি? কখনো ছিল না, সবসময় হিন্দুদের সংখ্যা বেশি ছিল। এখনও যেমন হিন্দুদের সংখ্যা বেশি আছে, তখনও হিন্দুদের সংখ্যা বেশি ছিল, কিন্তু মুসলমানদের সংখ্যা কম হলেও রাষ্ট্রনেতা কে ছিলেন? মোগলদের যুগে, ইংরেজদের আগে মুসলমান ছিলেন বাবর, ছিলেন আকবর, ছিলেন জাহাঙ্গীর, ছিলেন শাহজাহান, ছিলেন বিশেষ করে আলমগীর ঔরঙ্গজেব, যিনি ছিলেন সত্যি সত্যি ইসলামিক বাদশাহ আমিরুল মোমিনিন। তো তারা ছিলেন আমিরুল মোমিনিন। তখন সংখ্যালঘু মুসলমান হলেও তখন আমাদের আমিরুল মোমিনিন ছিল, আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন ভারত উপমহাদেশে, তখন অখণ্ড ভারতে সবই ভারত ছিল, তখন আমাদের আমিরুল মোমিনিন ছিলেন। তাহলে বাদশাহ আলমগীরের পক্ষ থেকে যদি আদেশ হতো যে জেহাদের জন্য মুসলিম বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়তে হবে, কারণ সংখ্যালঘু হলেও তারা ইসলাম দিয়ে ফয়সালা করত, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করত। এখন আমাদের যখন আমিরুল মোমিনিন নেই, তখন আমাদের এই জিহাদ নেই। যখন জিহাদ নেই, তাহলে কাফেরদের স্ত্রীরা, নারীরা, বোনেরা কোত্থেকে আসবে আমাদের ঘরে? হ্যাঁ, লুকিয়ে ডাকাতি করে চিন্তা করে তো নিয়ে আসা যাবে না, কিডন্যাপ করে নিয়ে আসা ইসলামে জায়েজ নেই। আজকাল যে কিডন্যাপ শুরু হয়েছে, হয়নি? আজকাল বিভিন্ন জায়গায় কিডন্যাপ হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে। কোনো মুসলিম যদি বলে, বাংলা ভাইওয়ালা মুসলিম, যে আমরা কাফেরদের নারীদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবো, আর এটি আমাদের দাসী হয়ে গেল, চলবে না? চলবে না। বীর মুজাহিদের মতো আমিরুল মোমিনিনের নেতৃত্বে লড়াই করে, পরাজিত করে কাফেরদেরকে, তারপরে যে মহিলাগুলি পাওয়া যাবে সেগুলি হলো দাসী, তারপরে সেগুলি আপনি সরাসরি আপনি স্পর্শ করতে পারেন, আপনার জন্য হারাম। সরাসরি আপনি ধরেছেন, মানে আমি ধরেছি, আমার চলবে? ধরে নিয়ে এসে কি করতে হবে, আমিরুল মোমিনিন যিনি তার কাছে এসে পেশ করে দিতে হবে যে আমিরুল মোমিনিন, আমি গনিমত নিয়ে এসেছি আর আমি এই মহিলাকে পেয়েছি, কাফের স্ত্রী, কাফের বোনকে পেয়েছি, এই আপনাকে আমানত পেশ করে দিলাম। আমিরুল মোমিনিন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কে কে যুদ্ধে অংশ নিয়েছিলে, তাদেরকে, যারা ঘরে বসে আছে তাদেরকে দেবে না, যারা ঘরে বসে আছে কাপুরুষ জিহাদ করতে জানি তাদেরকে দেবে না, যারা রক্ত বইয়েছে, যারা অস্ত্র ব্যবহার করেছে, যারা কাফেরদেরকে পরাজিত করেছে, তাদের মাঝে তখন বন্টন করবে, যাকে যোগ্য মনে করবে তাকে দেবে, সবার জন্য জুটে সবাইকে দেবে। আর যদি দেখায় সবার জন্য সম্ভব নয়, তাহলে কাউকে টাকা ধন সম্পদ দিল, কাউকে নারী দিল, বা তাদের মধ্যে কে যোগ্য, কাকে দেওয়া দরকার, কে হকদার, কাকে দিলে ফায়দা রয়েছে, সেটি আমিরুল মোমিনিনের ইচ্ছাধীন, তিনি ফয়সালা করবেন। এটি হচ্ছে ইসলামে দাসীর বিধান, আর এটি কিয়ামত পর্যন্ত আছে। অনেকে না জানার কারণে বলে আজকাল দাস দাসী নেই, না দাস দাসী নেই মানে বাস্তবে নেই কিন্তু শরীয়তে আছে। যেমন জিহাদ বাস্তবে নেই কিন্তু শরীয়তে আছে, তেমনই দাস দাসী শরীয়তে আছে বাস্তবে নেই। বাস্তবে যখন নেই, যেমন আমেরিকা এককালে আফ্রিকার উপর খুব জুলুম চালিয়েছে, যারা ইতিহাস জানেন, এই আফ্রিকার ইতিহাস আর আমেরিকার ইতিহাস তারা অনেকেই জানেন হয়তো, আমেরিকা কী করেছে, এরা আমেরিকা ইউরোপ থেকে জলদস্যু আসতো, মানে
সামুদ্রিক ডাকাত। এরা ডাকাতি করতো আফ্রিকায়, অ্যাটলান্টিকের তীরে আসতো, আর আসার পরে আফ্রিকান লোকগুলিকে ধরে ধরে জাহাজে ভরে বকরি ছাগলের মতো করে নিয়ে চলে যেত, অনেকে রাস্তায় মরে সাফ হয়ে যেত, আর অনেককে নিয়ে যেত দাসদাসী বানিয়ে, তখন এদেরকে দাসদাসী করে ইউরোপ আমেরিকাতে রাখত। জি, কাফেরদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, কিন্তু কিন্তু একজন মুসলিম যে আল্লাহকে ভয় কর, পরকালে বিশ্বাসী, তার জন্য জায়েজ নয় যে তার পয়সা আছে সুতরাং কিনে নিয়ে চলে আসবে, অথবা ক্ষমতা আছে কাউকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে আসবে আর তার দাসী হয়ে যাবে, এটা ইসলামে নেই, হালাল হবে না, সেটি জেনা হবে, সেটি জেনা। কিন্তু বীর পুরুষের মতো লড়াই করে আসবে আমিরুল মোমিনের নেতৃত্বে, তারপরে কাফেরদের নারীদেরকে বন্ধুদেরকে পেলে সেগুলি তখন তাদের জন্য হালাল হবে, কিন্তু আমিরুল মোমিন যাকে দেবে তার জন্য হালাল হবে, এবং তার জন্য এক মাস ইদ্দতও আছে, এক মাস হাইজ হওয়ার পরে তারপরে হালাল হবে। জি, আশা করি যথেষ্ট এই সম্পর্কে। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম।